প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউ-কমের সিইও রিপন মিয়াকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রিপন মিয়া নামে পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা এবং প্রতারণার অভিযোগে এক গ্রাহক মামলা করেন। সেই মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় মহানগর গোয়েন্দা পুলিশ। তারা জানায়, কম দামে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন কিউ-কমের ওয়েবসাইটে দেয়া হলে লক্ষাধিক গ্রাহক মোটরসাইকেল পেতে কোম্পানিটির কাছে অগ্রিম টাকা জমা দিয়েছিল। এখন পর্যন্ত কিউ-কমের কাছে প্রায় 250 কোটি টাকার পণ্য পাবে গ্রাহকরা। বাজারে যে মোটরসাইকেলটির দাম 1,67,000, সেটা তারা 1,20,000 টাকায় পাইয়ে দিবে বলে জনগণকে যে অ্যাডভার্টাইজমেন্ট করে, জনগণও প্রচণ্ড হুমড়ি খেয়ে এটার মধ্যে অফারে তারা সায় দেয়। এক পর্যায়ে যেটা হলো যে প্রচুর সংখ্যক ক্রেতা যখন সময় মতো মোটরসাইকেল পায় না, তারা হতাশায় ভোগে।